ইগা চ্যানেল সত্য ও শান্তির পথে ইয়া দালিল ফালা আদিয়া লাহু আ ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা ওয়া নাশহাদু ইলা إلا الله وحده لا شريك له والذي لا دد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبح له ولا شفيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسيرا جم منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا. الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على তাহাজ তের যাই না মাঝে মরন্ত মেদিয় প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু তাহা যোতের চাই না যে তুমি দিয় প্রভু একামতে দিনের কাজে কবুল করে নি প্রভু হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি দিনে রলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মুদিন ছেড়ে এর সু তোমাকে আমি কেমন করে হের তোমাকে আমি কেমন করে দিন পচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কা ফেরা চিনল না শেয়ালো রক্ত কভের দের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে খও তো বিক্ষত হই সারা থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ لا اله الا الله لا اله, لا اله لا اله الا الله لا اله الا الله الله আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জরে লা ইলাহা লা ইলাহা ইлла আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবাই কেমন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের সব সময় সুস্থ রাখেন কে আবার মাঝে মাঝে অসুস্থ করেন কে খুশি হইলে বেশি আর অসুস্থ হইলেও আমরা খুশি বেশি চিল্লা বলেন ঠিক কিনা ঠিক অসুস্থ হওয়ার পরে যদি কেউ সবর ধরে অসুস্থ হওয়ার পরে যদি আল্লাহর উপরে নিত না হয় অসুস্থ হওয়ার পরে যদি কলিজার ভিতরে সবর নিয়ে আসে তার পিছনের গুণাগুলো মাফ করে দেয় কে অসুস্থ হইলে তখন আল্লাহর উপরে রাগান্বিত হওয়া যাবে না ঠিক না এই জন্য সুস্থ থাকলেও খুশি অসুস্থ থাকলেও খুশি আল্লাহ আমাদের সবাইকে কবুল কর আমরা বলি আমিন আমরা কোরআনের ময়দানে এসেছি আমরা খুশি না বেজার সবাই খুশির সাথে পড়েন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بخرة واصيلا سبحان الله وبحمده عدد خلقه

নাম বলা যাবে আমরা কি চুরির পক্ষে না বিপক্ষে চুরির সবাই বিপক্ষে যাদের ভিতরে ইমান আছে যারা নামাজি যারা রোজাদার যারা হস যারা কোরআনের পক্ষে থাকে তারা কখনো চুরির পক্ষে থাকতে পারে না চিল্লা বলেন চুরির পক্ষে যদি যান কিয়ামতের দিন ওই চুরি আপনার নেতা হয়ে যাবে চুরও যাবে জাহান নামে আপনিও যাবে জাহানে নামে এমন নেতার পিছনে ঘোরা দরকার যে নেতা আমাকে নামাজি বানায় যে নেতা আমাকে আখেরাতের ভয় দেখায় যে নেতা আমাকে কোরআন শিক্ষা দেয় কোরআন দিয়ে নিজের জীবনটাকে চালানোর জন্য অনুমতি দেয় চিল্লা বলেন ঠিক এমন নেতার পিছনে ঘোরা যাবে না যে নেতা আমার দুর্নীতি শিখায় যে নেতা আমার গাঁজা খাওয়া শিখায় যে নেতা আমারে চুরি শিখায় যে নেতা আমার টেন্ডার বাজি ঠিকায় যে নেতা নিরাপরাধ মানুষকে বুলেটের মতো আবরারের মতো নির্মম একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা শিখায় এমন নেতার আমাদের কোনো প্রয়োজন নাই চিল্লা বলেন ঠিক না এই জন্য আমাদের ভেবে চিনতে এরপরে সামনের দিকে চলতে হবে দুনিয়াতে চলাটা খুব কঠিন হয়ে গেছে বলেছেন জ্বলন্ত অঙ্কা জ্বলন্ত কয়লা হাতে নেওয়া সহজ এমন একটা সময় আসবে ইমান ধরে রাখা সহজ হবে না চিল্লা এই জন্য এখন এমন একটা পর্যায়ে আমরা পুষতেছি জ্বলন্ত অঙ্কা জ্বলন্ত কয়লা আমাদের হাতের ভিতরে নিয়ে থাকাটা সহজ হচ্ছে কিন্তু ইমান নিয়ে টিকে থাকাটা আমাদের অনেক কঠিন চিল্লা বলেন না। আল্লাহ সবাইকে ইমানের উপরে কবুল কর আমরা বলি আমিন ইমানের পথে থেকে আমার যেন হ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হ তোমারি পথে গিয়ে আমি তোমারি কাছে চেয়ে ছিয়ামি মোহামহি দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় জোরে না আমি আসলে আজকে প্রোগ্রাম কিন্তু আমার এখানে না। আমার প্রোগ্রাম ছিল গাজীপুর। প্রায় সকাল 10টা থেকে আমার প্রোগ্রাম। আসার পথে রনি ভাই বললো এখানে আসতেই হবে। এরপর ওই যে হেলাল ভাই আছে, বললি এখানে আসতেই হবে। তে যাওয়ার সময় এখানে ক্যান্টনমেন্ট নেমে আপনাদের সাথে দেখা করে গেলাম। বলে কিছু কথা বলে যা। কোরআনের কথা বলতে তো কোনো অসুবিধা নাই ঠিক না কোরআনের কথা বলতে কোনো অসুবিধা নাই জীবন চলে যাবে কিন্তু কোরানের কথা ছেড়ে দেওয়া যাবে এই কোরান নিয়ে যদি মরতে পারেন এই কোরান আপনাকে ছেড়ে দেবে না তিরমিজি শরীফের বর্ণনা কবর থেকে সোজা আল্লাহর জান্নাতের দিকে আপনাকে টেনে নিয়ে যাবে চিল্লাবেন আল্লাহু আকবার এই জন্য এই কোরআন খুব দামি একটা কিতাব এই কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য এক গ্রুপ কাজ করে আর এই কোরআনের পক্ষে জীবন দেওয়ার জন্য আরেকটা গ্রুপ কাজ করে কি না পক্ষে বিপক্ষে না পক্ষে পক্ষে যদি থাকতে চান অবশ্যই এই বুকের তাজা রক্ত যখন প্রয়োজন হয় তখন ঢেলে দিতে হবে চিল্লা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে গাছ যদি বাঁচাইতে চান গাছ এ গাছ বাঁচাইতে হলে পানির প্রয়োজন প্রয়োজন হয় কিসের বলেন ইসলাম নামের একটা বৃক্ষ আছে ওই ইসলাম নামের বৃক্ষটাকে যদি পথ করে আসমানের জমিনে ওই বৃক্ষটাকে যদি তাজা করতে চান অবশ্যই অবশ্যই আপনার বুকের তাজা রক্ত ঢালতে হবে চিল্লা বরণ টেকেরা রক্ত রক্ত ঝরেছে। ঝরেছে খোবাইবের আম্মারের রক্ত ঝরেছে সোমাইয়ার রক্ত ঝরেছে আমাদেরও যদি রক্তে দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই আমরা দিতে রাজি আছি চিল্লা বলেন ঠিক রাজিয়া মুসলমান কারা কারা যদি হাত তুলে আল্লাহ দেখাও আল্লাহ সবাইকে কবুল করো আমরা বলি আমিন তাকবীর গুলো আমল নামার ভিতরে উঠায় দিও আমরা বলি আমিন তো এই জন্য অল্প সামান্য কাছে সময় নিব আপনারা কি রাগ করবেন কথা তো বলেন না রাগ করবেন যদি রাগ করেন এখনই ছেড়ে দেব রাগ নাই কেউ থাকতে পারে দুই একজন আলহামদুলিল্লাহ এই কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য এই কোরআনটাকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য যুগে যুগে সবাই কাজ করেছে আবু জেহেলের একটাই কাজ ছিল কোরআনের দাওয়াত বন্ধ করা ঠিক কিনা আবু আহাবের একটাই কাজ ছিল কোরআনের দাওয়াত বন্ধ করা অথবা সাইবা মুগিরা তাদের একটাই কাজ ছিল কোরআনটাকে বন্ধ করে দেওয়া বলেন ঠিক কিনা আজও পর্যন্ত কি কোরআন বন্ধ করতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনা শোনা ইন্নাহনুনাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু আমি আল্লাহ আল্লাহ। যুগে সবাই চেষ্টা করবে এই কোরআনের দাবাদ বন্ধ করে দেওয়ার জন্য যুগে যুগে সবাই চেষ্টা করবে কেয়ামত পর্যন্ত পারবে না কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনটাকে নাজিল করেছি হেফাজতের দায়িত্ব একজনের তিনি কে আবার আল্লাহ বললেন হে নবী আপনি শুনেন ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্ম নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন কথাটা কা কাফেরেরা চাই কোরানের আলোটাকে ফু দিয়ে নিভিয়ে দেবে কিন্তু কেয়ামত পর্যন্ত তারা চেষ্টা করবে দিন দিন এই কোরানের আলোটারে ফোকাস করে যাবেন কে পৃথিবীতে সব জায়গায় কোরানের দাওয়াত বন্ধ করার জন্য একটা গ্রুপ কাজ করে আছে না নাই আজ পর্যন্ত কোরআনের দাওয়াত বন্ধ হইছে না বাড়ছে স্বাধীনতার পর থেকে দুই হাজার পনেরোর পর থেকে যত মাহফিল এই বাংলার হয় এর আগে এত মাহফিল হয় নাই ঠেকে না এই কয়েকটা বছরের ভিতরে আরেকটা গ্রুপ কোরানের বিপক্ষে কাজ করে ঠেকে না যত চেষ্টা করে কোরানের দাওয়াত বন্ধ করবে তত আল্লাহর এক একটা খাদেম আবার গর্জন দিয়ে ওঠে তারা মনে করেছে বুনায় খাসায় बंदी করলে কুরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে এক সাইদি যদি বাংলার জমিনে বন্ধ করেন লক্ষ্য সাইদি বাংলার জমিনে জন্ম দিয়ে দিবেন কে কোরানের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না এত সোজা না এজন্য নকল কুমার উনি একটা গান লিখেছিলেন তার জন্য আমার দুই হাত তুলে দোয়া করতে মনে চায় একটা হিন্দু লোক এত সুন্দর কথা বললেন হিন্দু বুঝলো কোরআনের ব্যাখ্যা হিন্দু বুঝলো কোরআনের কথা কিন্তু আমাদের কিছু নাম ধরে মোনাফিক মার্কা মুসলমান তারা কোরআনের কথা বুঝে নাই চিল্লা বলেন টেকে না যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যাই পড়ে যায় আগুন লেগে যাই পড়ে যাই পৃথিবীর দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিকেরা এই বিশ্ব থেকে কোরআন কেউ শেষ করে দিতে পারবে না জনন্ত ভর পৃথিবীর ভিতরে যতদিন পর্যন্ত মুসলমান জীবিত থাকবে যতদিন পর্যন্ত কোরআনের হাফেজেরা জীবিত থাকবে কোরআনের দাবাত কেউ বন্ধ করতে পারবে না এই জন্য আল্লাহ সবাই আমাদেরকে কবুল করুক আমরা বলি আমি কোরআনের পক্ষে আমরা কোরআনের আমরা বিপক্ষে নয় চিল্লা বলেন ঠিক কিনা এখানে আসছি কি কোরআনের স্বার্থে না বক্তার স্বার্থে বক্তারে দেখার জন্য না কুরআন শোনার জন্য এখানে আসছে লাভ হইছে না লস আরো জোরে বলেন তিরমিজির বর্ণনা এক ওয়াক্ত দুই ওয়াক্ত নয় এক রাকাত দুই রাকাত নয় বরং 500 কবুল হওয়ার নফল নামাজের नेक আল্লাহ আমলনামা জমা করে দিয়েছে चिल्ला আমরা আল্লাহু আকবার আবার বিশ্বনবীজি বললেন সোনা শোনো কোরআন শোনার জন্য যারা নাকি বসে থাকে যে স্থানে বসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাত দুই রাকাত নয় এক বছর দুই বছর নয় বরং ষাট বছর নফল ইবাদত করলে যেই নেক হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার কারণে তাদের আমল নামায় সেই নেক দান করে দেয় আবার বলছেন কোরআন থেকে যতক্ষণ পর্যন্ত কথা শুনবা ইমান ইমানা আল রপি হিম কথা

যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয় যাদা তুকুম ঈমানা ঈমানটা বাড়িয়ে দেন কে ওয়া আলা রাব্বিকুম ইয়া এমন ঈমান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে দেয় বন্দুকের সামনে ছত্রিশ রাইফেলের সামনে যদি তাদেরকে দাঁড় করানো হয় আমি আল্লাহর স্লোগান ছাড়া তাদের মুখ দিয়ে অন্য কোন স্লোগান বাহির করা যায় না ঠিক না এইজন্য জন্য আমরা ছত্রিশ রাইফেল ভয় করি না পৃথিবীর কোন শক্তির আমরা ভয় করি না একজনকে আমরা ভয় করি তিনি হলেন কে এই জন্য আল্লাহর সব আইন যেন ওই পৃথিবীতে মেনে চলতে পারে আল্লাহ তুমি আমাদের কবুল করে দাও এই পৃথিবীটা কার বলেন তো মাথা ঠিক আছে তো

আরে জমিন জানো তোমাদেরকে নিয়ে না কম্পন করে যার কারণে পাহাড় গুলোকে প্যারাগ হিসাবে ব্যবহার করেছেন কে alamna ja allah aynain walisan wa shafatain wa hadayna hun najdain জমিনের ভিতরে পাহাড় গুলোকে প্যারাগ হিসাবে ব্যবহার করেছেন কে এইজন্য জমিন কারণ নয় জমিন যার আইনটাও আমরা মানবো তার আল্লাহ কবুল করে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফা গায়রা দীনিল্লাহিয়া বগনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আর তুআউ ওয়া কারহু ওয়া ইলাইহি ইرجাউন আসমান এবং যমিনের ভিতরে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি ইচ্ছায় অনিচ্ছায় হুকুম মানে একজনের তিনি কে সাগরের ভিতরে এক দিকে লবণাক্ত পানি সাগরের ভিতরে আরেক দিকে হলো মিষ্টি পানি আসে না নাই একদিকে ঘোলা পানি আরেক দিকে নোনা পানি পানি মানে এক দিকে মিষ্টি পানি আরেক দিকে লবণাক্ত পানি মাছখানে কোনো ওয়াল নাই কোনো পার্টিশন নাই মাছখানে কোনো দেয়াল নাই এই কথাটা আল্লাহ সূরা আর-রহমানে বললেন মাওয়াজাল বাহরাইনাল তাইয়্যানি বাইনহুমা বারজা কুল্লা ইয়াবগিয়ান ফাবিআইন ইলা আয়ালা রাব্বিকুম মা তুকাযযিব একদিকে লবণাক্ত পানি আর একদিকে হলো মিষ্টি পানি লবণাক্ত পানির ক্ষমতা নাই মিষ্টি পানির ভিতরে ঢুকে যায় মিষ্টি পানির ক্ষমতা নাই লবণাক্ত পানির ভিতরে ঢুকে যায় মাঝখানে কোন ওয়াল নাই কোনো পাটিশান নাই কোন দেয়াল নাই পানি গুলো হুকুম মানে কা আল্লাহ বললেন যে দিন থেকে আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছি সেই দিন থেকে আসমানের সূর্য সেট করেছেন কে চাকরি করেন কে কে একটু হাত উঠান উঠান আমিও চাকরি করি কে কে চাকরি করেন হাত ওঠান চাকরিজীবী নাই সরকারি চাকরি মসজিদের চাকরি মাদ্রাসার চাকরি হাত নামাত কেউ কেউ বুকে হাত দিয়ে কোনদিন বলতে পারবে নাকি চাকরিতে যে টাইম আমাকে দেওয়া হয়েছে একই টাইমে আমি চাকরিতে হাজির হয়েছে আছে এমন কথা বলেন না কেন আছে আছে আমি নিজেও তো অনেক সময় মা ফেলে নয়টায় ওঠার কথা উঠি এগারোটায় যাইতে পারি না টাইম কখনো মেনটেন করে আমরা নিজেরাও চলতে পারি না চিল্লা বলেন কে না এই জন্য আল্লাহ আমি বলছেন যেদিন আমি আসমান সৃষ্টি করেছি সেই দিন আমি সূর্য বানালাম সূর্যটাকে বানানোর পর আমি সূর্যরে অনুমতি দিলাম এই টাইম মতো উঠবি এই টাইম মতো ডুববি পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত টাইম মতো কোনো কাজ করতে পারে না সূর্য টাইম মতো উঠে টাইম মতো ডুবে সূর্যটাও হুকুম মানে রাস্তার এই পাশে হলো সুপারি গাছ আরেক পাশে হলো নারকেল গাছ একই সূর্যের তাপ নেই একই মাটির সোডিয়াম গ্রহণ করে সুপারি গাছে কোনদিন ভুল করেও আজ পর্যন্ত নারকেল ধরে নাই ঠিক না ঠিক রাস্তার এই পাশে আর এই পাশে আবার কোনোদিন নারকেল গাছে ভুল করেও সুপারি ধরে নাই নারকেল গাছ গাছটাও হুকুম মানে আল্লাহর সুপারি গাছ ওই গাছটাও হুকুম মানে কার আল্লাহ বললেন তোমাদের শরীরের ভিতরে আমি যা কিছু বানিয়েছি তোমাদের শরীরের সব অঙ্গ গুলো হুকুম মানে কার যেদিন জন্ম হয়েছেন সেই দিন মাথায় চুল ছিল কি ছিল না আর জোরে বলেন ছিল না ছিল এই যে মাথার চুল জন্ম যেদিন নিয়েছি সেই দিন ছিল খালি কি চুল ছিল চোখের ভুরু ভুরু চোখের পাপড়ি এই তিনটার বয়স একই রকম ঠিক না কেনা চুল কাটার জন্য কতদিন আপনি সেলুন দোকানে ঢুকছেন কোন হিসাব আছে কথা বলেন না কেন কত হাজারবার বার ঢুকছেন কোন হিসাব কিন্তু কাটার জন্য গেছেন ভুরু পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন আল্লাহ বললেন চুল তুই বড় হবে চুল বড় হওয়া শুরু হলো হলো বয়স কিন্তু একই আল্লাহ বললেন চোখের পাপড়ি চোখের ভুরু তুই বড় হতে পারবি না মাতার জন্য বড় হওয়া শুরু হলো চোখের পাপড়ি চোখের ভুরু বড় হতে পারলো না কারণে চোখের ভুরু চোখের পাপড়ি মাতার চুল হুকুম মানে একজন তিনিকে সবকিছুই আল্লাহর হুকুম মানে একটা জিনিস হুকুম মানে না সেটা হলো মানুষের বিবেক ঠিক না আল্লাহর যদি হুকুম মানত মানুষের জন্মের মতো পিটায়া হত্যা করত না আল্লাহর যদি হুকুম মানতো কোরআনের বিপক্ষে কথা বলতো না আল্লাহর যদি হুকুম মানত কোরআনের মাহফিলের বিপক্ষে একশো ধারা জারি হতো না এই শুধু বিবেকটা আল্লাহর হুকুম মানে না কি আমাদের দিন আল্লাহ বিবেকের হিসাব নেবে বলবে তোর বিবেকের হিসাব নেই এটার হিসাব দিয়ে তুই অন্তরে অন্তরে যা করেছি সব কুলার হিসাব আমার কাছে আছে চিল্লা বলেন ঠিক অন্তরের ভিতরে আমরা কি চিন্তা করি কেউ না জানলে একজনা জানেন তিনি কে আমাদের কবুল করে আমিন পৃথিবীতে বিশ্বনবী যেভাবে আমাদেরকে চালিয়েছেন যে দিকটা দেখিয়েছে ওই দিক দিয়ে আমরা চলবো রাজি আছেন তো কথা বলেন না কেন কেন পৃথিবী কাউরে আমরা অনুসরণ করি না কারণ পৃথিবীর মানুষকে যদি আপনি অনুসরণ করেন অবশ্যই আপনার ভিতরে ভেজাল থাকতে পারে পৃথিবীর মানুষকে অনুসরণ করা করতে হবে তিনি যারা আমি আল্লাহ রাবুল আলমিনকে ভালোবাসতে চাই তারা যেন আপনার অনুসরণ করে অনুসরণ হবে একজন তিনি মোহাম্মদ সাল্লাহ আর আপনাকে যদি অনুসরণ করে ইউ আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা শুরু করে দেব বিশ্বনবীদের অনুসরণ করলে ভালোবাসা পাওয়া যায় কার এমনিতেই তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন ঠিক কিনা কিনা ভালোবাসা কম না বেশি আল্লাহর আমাদের ভালোবাসা কম না বেশি দিনের ভিতরে কতবার কতবার রুকু করি কতবার আল্লাহরে ডাকে ঠিক না। মৌমিন আল্লাহরে ডাকে মমিন কখনো অন্য কারো গোলামি করে না এই জন্য বিশ্ব পর তাকে অনুসরণ করবো কলহানবি আপনি বলেন ইন কুমতুম তুহিব্বুনা আল্লাহ যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তা তাবিউনি তারা জানো আপনার অনুসরণ করে করে আপনাকে যদি অনুসরণ তবে আমি আল্লাহ ভালোবেসে তাদের কোন ক্ষতি করব না না আল্লাহর ভালোবাসার ভিতরে লাভ আছে না নাই আমাদের ভালোবাসার ভিতরে ভেজাল আছে না নাই কয় ভালো ভাইসা তোমারও বিয়া করব দুই বছর প্রেম করার পর আর খবরও থাকে না ঠিক কিনা আমাদের ভালোবাসার ভিতরে স্বার্থ আছে আল্লাহর ভালোবাসায় কোনো নাই আল্লাহ বললেন বিশ্ব নজরে অনুসরণ করলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো আর আমি আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসি আমি আল্লাহ তোর জীবনের গোনা গুলো রে করে দেব। আমাদের জীবনের ভিতরে গোনা আছে না নাই এই গোনা তো পৃথিবীর কেউ মাফ করতে পারে না একজনা মাফ করে তিনি কে এই জন্য পৃথিবীর কাউকে অনুসরণ করা যাবে না একজনকে অনুসরণ করতে হবে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু এত পাওয়ারফুল নবী আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ও নবী আপনি যা বলবেন আমার গোলাম গুলো সেই কথা শুনবে মানে আপনি যে কথা বলবেন আমি বান্দাদেরকে হুকুম দিলাম আমার নবীর কথাগুলো তোমরা গ্রহণ করে না আবার নবী তোমাদেরকে যে কাজ থেকে নিষেধ করবে ওই কাজটা কখনো করা যাবে না ঠিক না বে ঠিক এই জন্য বিশ্ব নামে যে বলতেন আমি হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় আঙ্গুল যদি উঁচু করে এসম ডোটারে দুই টুকরা করে দেয় কে আর পা যদি উঁচু করে আল্লাহর মেয়েরা নিয়ে যায় কে এত পাওয়ারফুল নবী নিজেকে গোলাম বলতেন গোলাম আব্দুল্লাহি ওয়া রাসূল আমি আল্লাহর গোলাম আবার মাঝে মাঝে বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ওয়া আল্লাহ আমি আপনার গোলাম ওয়া ইবনু আব্দিক বান্দার ঘরের গোলাম ওয়াবনু আমাতিক বান্দার ঘরের গোলাম নাসিয়াতি বিয়াদিক আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোই আপনি যদি চুলের মুঠি ধরে ডান দিকে টানেন ডানে যাব বাম দিকে টানলে বামে যাব সামনে টানলে সামনে যাব পিছনে টানলে পিছনে যাব গোলাম বলে বিশ্বনবে নিজের পরিচয় দিত এমন নবী নিজেকে গোলাম বলে পরিচয় দিত চিল্লাবলাম আল্লাহু আকবার এমন নবী জীবনে কোনদিন নিজে কোনো কাজ না করে অন্যকে করতে বলতো না কিন্তু সমাজের ভিতরে দেখা যায় নিজের বিবি পরকিয়া করে অন্যের বিবির বিচার করতে যায় আছে না নাই নিজের ছেলে টেন্ডার বাজ অন্য ছেলের জেলখানায় ভরে আসে না নাই নিজের মেয়ে পর্দা বিহীন চলাফেরা করে নিজের মেয়ে সমস্ত ছেলেদেরকে নষ্ট করে অন্য মেয়ের বিচার করতে যায় এমন মোড়ল আছে না নাই অথচ বিশ্ব নিজে আগে কাজ করতেন এরপরে অন্যজনকে করতে বলতো একজন সাহাবি তার নিজের ছোট্ট একটা ছেলেকে নিয়ে আসলেন এসে বললেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই যে আমার ছেলেটা খুব মিষ্টি খায় এত বেশি মিষ্টি খায় যা আমি কিনে দিতে পারি না প্রতিদিন মিষ্টির জন্য কান্না করে আমি গরিব মানুষ এত মিষ্টি খাওয়াতে পারি না আমার ছেলের একটু নসিহত করেন বিশ্বনবজি বললেন ঠিক আছে এক সপ্তাহ পরে আসবা কয় সপ্তাহ এক সপ্তাহ পরে বিশ্বনবীর কথা অনুযায়ী সাহাবী এক সপ্তাহ পরে আবার ওই ছেলেরে আনলেন সাহাবী আনার পরে বিশ্বনবীজি বললেন বাবা মিষ্টি বেশি খায় না তোমার বাবা গরিব মানুষ মিষ্টি যদি বেশি খাও তোমার বাবার উপরে জুলুম হয়ে যায় প্রতিদিন তোমাকে মিষ্টি কিনে দিতে পারে না কথা শুনেই

এক সপ্তাহ পরে আমি তোমাকে কেন ডাকলাম কারণ ওই সপ্তাহে যে আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি ওই সপ্তাহে আমি বিশ্বনবীদের এমন পরিস্থিতি ছিল তখনও আমি বিশ্বনবী নিজেও মিষ্টি বেশি পছন্দ করতাম আমি বিশ্ব নিজে বেশি বৃষ্টি পছন্দ করে তোমার ছেলেকে কিভাবে কম কম করে খাওয়ার জন্য নসিহত করি এমন তো নবী আমি নই কারণ নিজে যেই কাজ করব না সেই কাজ তোমার ছেলের করতে বলবো এমনটা করা যায় না নিজে যেইটা মানি না অন্যকে মানতে বলবো এইটার ভিতরে কোনো তাসির থাকে না ঠিক কিনা এই জন্য আমি বিশ্ব নিজে মিষ্টি বেশি পছন্দ করতাম এক সপ্তাহের ব্যবধানে আমি বিশ্ব নিজে মিষ্টি খাওয়া কমি

জীবনে কোনো দিন বিশ্ব নামে যদি বিচারের ভিতরে দুই নম্বরই নাই ঠিক না বা মায়ের গর্বে থেকে যেই দিন দুনিয়াতে আসলেন হযরত হালিমাতু সাদিয়া তাকে লালন পালন করছে হালিমাতু সাদিয়া ডান স্তন থেকে বিশ্ব নবজিরে দুধ পান করাতো ডান স্তন থেকে বিশ্ব নবজিরে দুধ পান করায় বাম স্তনের দিকে মুখ নিয়ে যায় একদিনও মুখ দেয় নাই সুবহানাল্লাহ বলেন আবার নিয়ে যায় আবার ফিরাই আবার নিয়ে যায় আবার ফিরাই চোখের দিকে ইশারা করে কেমন জানে বলে আমার মা হালিমা কেন আপনি ডান স্তন থেকে আবার বাম স্তনের দিকে মুক্তা নিয়ে যান আমার তো একজন বোন আছে ওর নাম হলো সাহিমা সেও তো দুধ পান করে আমি বিশ্বনবী যদি দুই স্তন থেকে দুধ পান করি আমার বোন সাহিমা দুধ খেতে পারবে না এই জন্য ডান স্তন থেকে আমি বিশ্বনবী দুধ পান করি আর বাম স্তন আমার দুধ বোন সাহিমার জন্য আমি ছেড়ে দিলাম মায়ের থেকে এইসব প্রতিষ্ঠিত করেছেন মাহাম্মাদ সাল্লাল্লাহু আবার যখন বিশ্বনবেজী বিচারক হলেন বিচারক বিশ্বনবজি বিচার করতে বসলেন ওরা মেয়ে চুরি করছে করছে বিশ্বনবেজী বললেন হাত কেটে দা কারণ চুরি করলে কি কাড়ে বলেন বলে হাত কেটে দা ওইটা কোরআন এর বাংলাদেশের ভিতরে যদি আইন চালু থাকত তাহলে বাংলাদেশের টাকা বিদেশে কখনো পাচার হতো না ঠেকে রাখে বাংলাদেশে যদি এই আইন চালু থাকতো তাহলে আমাদের কত বাক্য আর এতটা অসুবিধা হতো না চিল্লা বলেন ঠেকে আমরা খুব কষ্টের ভিতরে আছি কারণ কোরআনের আইনের ভিতরে শান্তি আর শান্তি কোরআন কখনো জট পাকায় না কোরআন জটটাকে খুলে দেয় কোরআন কি জট পাকায় কথা বলেন না কেন পাকাই পাকাই কোরআন জট পাকায় না কোরআন জট খুলে দেয় এই জন্য বিশ্ব নবজে বললেন কোরআনের আইন হাত কেটে দাও এইবার সবাই তো চিন্তিত পেরেশান কিরে এইটা তো কোরাইশ বংশের মেয়ে বিশ্বনবী মনে জানে না কারণ বিশ্বনবীজির বংশের নাম ছিল কোনটা কোরাইশ বিশ্বনবীজি নিজেও কোরাইশ বংশের ছেলে ছিলেন ছিলেন এইবার সবাই চিন্তিত যাও একজন রে পাঠাও ছোট্ট একটা ছেলে এসে বলছে আপনি কার ফয়সালা দিবেন এইটা তো কোরাইশ বংশের মেয়ে আপনি জানেন না কোরআইস বংশের মহিলার যদি হাত কাটা হয় অবশ্যই আপনার বংশের বদনাম হবে অবশ্যই আপনার বংশের মান সম্মান কমে যাবে এই এই কথাটা আপনি বলেন না আপনি তার শাস্তিটারে একটু কম করে দেন কোরআইস বংশের মহিলা হিসাবে হাত কাটার দরকার নাই আপনি একটা আঙ্গুল হলে কেটে দেন হাত কাটেন না একটা আঙ্গুল কেটে দেন বিশ্বনবীজি উঠে দাঁড়ালেন দাঁড়ানোর পরে বললেন কার এত বড় সাহস কে কথাটা বলেছে সামনে দাঁড়াও সমস্ত সাহাবিরা তো ভয়ে থর থর করে কাঁপছে বিশ্বনবীজির চেহারাটা আগুনের গোলার মতো লাল হলো বিশ্বনবীজি বললেন শোনো আজকে কোরাইশ বংশের মহিলা চুরি করেছে এই জন্য তোমরা শাস্তিটারে কমায় দেওয়ার জন্য আমারে নসিহত করছো

অন্য কেউ যদি চুরি নাও করে ছয় মাসের জেল ঠিক না হোক ঠিক নিজে গাড়ি চালায় গাড়ির লাইসেন্স নাই কিন্তু অন্য কেউ যদি গাড়ি চালায় লাইসেন্স থাকলেও ফাইন আছে না নাই খালি এদের জন্য নাকি নিজে গাড়ি চালায় ওই গাড়ির লাইসেন্স নাই আর আমরা যদি গাড়ি চালাই লাইসেন্স থাকলেও ফাইন ঠিক কি না নিজের ছেলে যদি টেন্ডার বাদ হয় চুরি করে ডাকাতি করে জেনা করে ওইটারে কোনো শাস্তি নাই আর যদি অন্য কেউ চুরি করে ডাকাতি করে কম করলেও সেইটার শাস্তি আছে ঠিক না বে ঠিক নিজের দলীয় লোক যদি টেন্ডারবাদী হয় নিজের দলীয় লোক যদি চাঁদাবাজী হয় নিজের দলীয় লোক যদি মুক্তিযোদ্ধার বিপক্ষে কথা বলে নিজের দলীয় লোক যদি রাজাকার হয় ওইগুলা ফাঁসির কাষ্টে জ্বলে না যাদের জীবনে কোনোদিন কাদা মাটিও একাত্তরের লাগে না তাদেরকে জেলখানায় বন্দী রাখা হয় এইটারে ইনসাফ ভিত্তিক বিচার বলে না এটা হলো জুলুমি বিচার চিল্লা বলে ঠেকে না এই বিচার করে কখনো কোনদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে আল্লাহর জান্নাতে যেতে হলে ইনসাফের বিচার করতে হবে এই জন্য বিশ্বনবীজি মাঝে মাঝে কৌতুক করতেন কি করতেন কালো ধূসরের কিছু মহিলারা বিশ্বনবীজির সামনে আসলেন অর্থাৎ বিশ্বনবীজির আশেপাশে কালো ধূসর মহিলা